হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। কার্তিক একাডেমির অনলাইন ক্লাসে আজ তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকের এই ক্লাস আমার সকল প্রিয় স্ট্যান্ডার্ড ফোরের ছাত্রছাত্রীদের জন্য। আজ আমি তোমাদের এই ক্লাসে তোমাদের ইভিএস সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের ইভিএস সাবজেক্টের কোন চ্যাপ্টারটি গত কয়েকটি ক্লাসে আমি আলোচনা করছি, আজকেরও সেই চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করব। তবে সেই চ্যাপ্টারের শেষে যে প্রশ্নোত্তরগুলো আছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়েই আমি গত ক্লাস আলোচনা করছিলাম। তাই তোমরা প্রত্যেকে তোমাদের যে চ্যাপ্টারটি আলোচনা করছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 15, যেটা তোমাদের 73 পেজে আছে। চ্যাপ্টার 15 মিনস অফ কমিউনিকেশন, এই চ্যাপ্টারটি নিয়ে আমি আলোচনা করছিলাম। এই চ্যাপ্টারটি পড়িয়ে দিয়ে এই চ্যাপ্টারের একের দাগ এবং দুইয়ের দাগের প্রশ্নটা আমি করিয়ে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের এই চ্যাপ্টারের তিনের যে প্রশ্নগুলো আছে ট্রু ফলস, এইটা আমি তোমাদেরকে করাবো। তাই তোমরা প্রত্যেকে 74 পেজ খোলো এবং বই দেখো। কোয়েশ্চেন নম্বর 3 অর্থাৎ এক্সারসাইজ 3-তে রাইট ট্রু অর ফলস লেখা আছে, অর্থাৎ যেটা ঠিক হবে সেখানে টি বা ট্রু লিখতে পারো, আর যেটা ফলস হবে সেটা এফ বা ফলস লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। ঠিক আছে, আমরা এই চ্যাপ্টার থেকে যেটা জেনেছিলাম যে মিনস অফ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগের মাধ্যম বা যোগাযোগের বিভিন্ন উপায়, সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। সেটা হচ্ছে কি না, লেটার্স, টেলিফোন, নিউজ পেপার, রেডিও, টেলিগ্রাম, ইন্টারনেট, ইমেল, টেলিভিশন, এই সমস্ত মাধ্যমগুলোর মধ্য দিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি। এইগুলি হচ্ছে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ সব মাধ্যম সমূহ। তো এখানে যে ট্রু এবং ফলস, আশা করি সেগুলো তোমরা বাড়িতে এই চ্যাপ্টারটি যখন আমি পড়াই ভালো করে পড়েছিলে, এবং এখানে যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলোও তোমরা নিজেরা উত্তরও করতে পারবে। তাহলে চলো শুরু করি। যে কোয়েশ্চেন নম্বর 3 এর দাগে কি বলছে, ট্রু ফলস লিখতে হবে। কমিউনিকেশন মিনস টু গিভ মেসেজ অনলি, কমিউনিকেশনের অর্থ হলো টু গিভ মেসেজ অনলি, শুধুমাত্র বার্তা দেওয়া। এটা ঠিক না ভুল? এটা অবশ্যই ভুল হবে, কারণ কমিউনিকেশন মানে হচ্ছে কমিউনিকেশন মানে দুদিক থেকেই হবে, অর্থাৎ যেমন আমরা বার্তা নেব তেমন আমরা বার্তা দেব। ঠিক আছে, বার্তা তো অবশ্যই প্রেরণ করা হয় বা দেওয়া হয়, কিন্তু বার্তাটা আবার নেওয়াও হয়। তাই এখানে বলেছে যে কমিউনিকেশন মিনস টু গিভ মেসেজ অনলি, অর্থাৎ গিভ অর্থাৎ শুধুমাত্র দেওয়া হয়, এটা তো নয়, কমিউনিকেশন মানে নেওয়াও হয়। যেমন রেডিও, রেডিও থেকে বার্তা দেয় আর সেই বার্তাটা আমরা গ্রহণ করি, তাই নয় কি? ওই জন্যই কিন্তু এইখানে যে প্রশ্নটা দিয়েছে কমিউনিকেশন মিনস টু গিভ মেসেজ অনলি, খবরের কাগজ, টিভি, এটা থেকে কিন্তু বার্তা আসে আর সেই বার্তা কিন্তু আমরা গ্রহণ করি। তাই বার্তা দেওয়া নেওয়ার মাধ্যম হচ্ছে কমিউনিকেশন, শুধুমাত্র দেওয়া নয়, সেই কারণেই কিন্তু এটা ভুল। তাহলে এটা এফ লিখতে পারো অথবা ফলস লিখতে পারো, যা লিখতে পারো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই একের দাগের যে প্রশ্নটা এটা সুন্দর করে বুঝতে হবে এবং উত্তর করতে হবে। ঠিক আছে, কেউ টি লিখলে কিন্তু এটা ভুল হবে, বোঝা গেল? এবারে দেখো বির দাগে কি বলেছে, টেলিগ্রাম, টেলিগ্রাম তো তোমাদেরকে বলেছি টেলিগ্রাম ব্যবহার করা হতো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে কোনো বার্তা কাউকে পৌঁছানো গেলে এর আগে আগে টেলিগ্রামের ব্যবহার হতো। ঠিক আছে, এখন অনেক কিছু অত্যাধুনিক মাধ্যম এসে গেছে যার মাধ্যমে টেলিগ্রামের থেকেও আগে পৌঁছানো সম্ভব, এরকম ধরনের মাধ্যমে কিন্তু যোগাযোগ করা হয়। তাই টেলিগ্রাম রিচেস ফাস্টার দেন ইমেল, ইমেল মানে ইলেকট্রনিক মেল, যেটা কম্পিউটারের ইন্টারনেটের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে তৎক্ষণাৎ কিন্তু চলে যায়, মানে রিটেল কোনো কিছু, অর্থাৎ লেখা কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে গেলে ইমেলের ব্যবহার করা হয়। ঠিক আছে, টেলিগ্রাম রিচেস ফাস্টার দেন ইমেল, কিন্তু টেলিগ্রাম ইমেলের থেকে কখনোই আগে যেতে পারে না, ইমেল হচ্ছে একদম তৎক্ষণাৎ চলে যায়। তাই টেলিগ্রাম রিচেস অর্থাৎ টেলিগ্রাম পৌঁছায় ফাস্টার, দ্রুত দেন ইমেল, ইমেলের থেকে, এটাও কিন্তু ফলস হবে, কারণ টেলিগ্রাম রিচেস স্লো দেন ইমেল, অর্থাৎ ইমেল ফাস্ট, টেলিগ্রাম হচ্ছে স্লো। সো এটা কি হবে, এফ বা ফলস। ঠিক আছে, অর্থাৎ তুমি এফ লিখতে পারো নাহলে ফলস লিখতে পারো, কোনো অসুবিধা নেই, এখানে যেহেতু ট্রু এবং ফলস
ক্ষেত্রে আমি এইজন্য এফ লিখতে পারো, কেউ এফ লিখে দিলে ভুল নেই, ফলস সম্পূর্ণভাবে লিখলেও কোনো ভুল নেই, ঠিক আছে। তিনের দেখো অর্থাৎ সিটটা, সিটটা কি বলেছে দেখো, ইমেল ইজ সেন্ড থ্রু টেলিভিশন, টেলিভিশন মানে টিভি বলেছি আমি, টিভির মধ্য দিয়ে, এখানে বলেছি ইমেল ইজ সেন্ড থ্রু টেলিভিশন, অর্থাৎ টিভির মধ্য দিয়ে আমরা টিভির দ্বারা আমরা টেলিভিশনের দ্বারা আমরা কি করি না ইমেল পাঠাই, এটা তো একদমই ভুল, কারণ ইমেল বা ইলেকট্রনিক মেল কম্পিউটারে ইন্টারনেট সংযোগ করেই কিন্তু পাঠাতে হয়, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমেই কিন্তু ইমেলটা পাঠানো হয়, ইমেল ইজ সেন্ড টেলিভিশন এটা তো একদম ভুল, ঠিক আছে, এটা ভুল। কেমন এবারে চলে যাবো ডিটটা, ডিতে কি বলেছে, ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ মাধ্যম যোগাযোগ, ইন্টারনেট হেল্পস আস টু নো দি লেটেস্ট হ্যাপেনিংস, লেটেস্ট হ্যাপেনিংস থ্রু থ্রু দ্য কম্পিউটার, ইন্টারনেট হেল্পস আস টু নো দ্য লেটেস্ট হ্যাপেনিংস থ্রু দ্য কম্পিউটার, কি বলছে, ইন্টারনেট আমাদেরকে সাহায্য করে টু নো জানতে দ্য লেটেস্ট মানে সাম্প্রতিক হ্যাপেনিংস মানে ঘটনাসমূহ থ্রু দ্য কম্পিউটার, কম্পিউটারের মাধ্যমে, এটা তো একদম ঠিকই কথা, ইন্টারনেট কম্পিউটারের মাধ্যমে সংযোগ স্থাপন করলে কম্পিউটার কিন্তু বিভিন্ন জায়গার তথ্য ইন্টারনেটের দ্বারা কিন্তু আমাদের কাছে এসে পৌঁছে যায়, কম্পিউটারের মাধ্যমে সেটা আমরা জানতে পারি, এটা ট্রু, ঠিক আছে। এটা হচ্ছে টি মানে সঠিক, এবারে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ইটা, ইটা কি বলেছে না, উই ক্যান সেন্ড লেটার্স থ্রু পোস্ট অফিস, কি বলছে, উই ক্যান সেন্ড লেটার্স থ্রু পোস্ট অফিস, আমরা চিঠি পাঠাতে পারি পোস্ট অফিসের মাধ্যমে, এটা তো ঠিক কথা, আমরা চিঠি পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যে চিঠি ফেলি সেটা খামে করে আমরা পোস্ট অফিসে যাই, পোস্ট অফিসে গিয়ে সেই চিঠিটা ফেলে দিয়ে আসি এবং সেই তাদের নির্দিষ্ট ঠিকানা লেখা থাকে, সেই নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু সেই চিঠিটা সংশ্লিষ্ট ব্যক্তির কাছে চলে যায়, ঠিক আছে। সেক্ষেত্রে এটা একদম ঠিক কথা যে উই ক্যান সেন্ড লেটার্স থ্রু পোস্ট অফিস, আমরা চিঠি পাঠাই পোস্ট অফিসের মাধ্যমে, আমরা পোস্ট অফিসের মধ্যে দিয়ে চিঠি পাঠাই এবং চিঠি পেয়েও থাকি, আমাদের নামে বা আমাদের ঠিকানায় যদি কোনো চিঠি আসে সেটা পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে আসে, তাই পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠানো এবং চিঠি পাওয়া দুটোই হয়, তাই এটা কিন্তু ঠিক যে উই ক্যান সেন্ড লেটার্স টু পোস্ট অফিস, এটা টি ট্রু লিখতে পারো কোনো অসুবিধা নেই। তাহলে এখানে যে এগুলো দেওয়া হলো, প্রশ্নগুলো দেওয়া হলো সঠিক এবং মিথ্যা ট্রু ফলস, আশা করি সেগুলো তোমরা ভালো করে বুঝতে পেরে গেছো, এই ক্লাসটাকে ফলো করে সুন্দর করে বাড়িতে এই চ্যাপ্টারে যে যে প্রশ্নগুলো তোমাদেরকে করানো হয়েছে সেগুলো বাড়িতে সুন্দর করে অভ্যাস করবে, অ্যানুয়াল পরীক্ষার জন্য চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে সুন্দর করে এগুলো অভ্যাস করবে। এবার দেখো এই চ্যাপ্টারের ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কী বলেছে, ভিজিট এ পোস্ট অফিস অ্যান্ড ফাইন্ড আউট দ্য কস্ট অফ এ পোস্ট কার্ড অ্যান্ড ইনল্যান্ড লেটার
an envelope. Envelope মানে খাম. Name the television program which you like the most. এগুলো বাড়িতে তোমরা অভ্যাস করবে, অর্থাৎ তুমি টেলিভিশনে এমন কোন যে প্রোগ্রামটি দেখো যেটা খুবই তোমার কাছে পছন্দের। লার্ন টু ইউজ এ কম্পিউটার, কম্পিউটার চালানো নিশ্চয়ই কোনো কম বেশি জানো, সেগুলো আস্তে আস্তে তোমাদের ক্লাসও নেওয়া হয় শেখানোও হয়, ঠিক আছে? এইভাবেই কিন্তু তোমরা সুন্দর করে বাড়িতে অভ্যাস করবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, ক্লাসগুলোকে ফলো করে অনলাইনে সুন্দর করে তোমরা বাড়িতে অভ্যাস করো এবং অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সবাই ভালো থেকো, পরের ক্লাসে পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো।